নমস্কার, আনন্দবাজার.কমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে, আর অঞ্জনের সঙ্গে আজ রয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়, আপনাকে স্বাগত জানাই। আপনার মতে অবাধ ও সুষ্ঠু ভোট হলে তৃণমূল কংগ্রেসের পক্ষে জিতে আসা সম্ভব নয়? আমি এটা কেন বলবো বলুন তো, আমি কেন বলবো? আমাদের দেশে গণতন্ত্রে মানুষ আলটিমেটলি ইভিএম বক্সের সঙ্গে যখন সে একা দাঁড়াচ্ছে, সে কাকে ভোট দিতে যাচ্ছে আর ওই মুহূর্তে তার সাইডটা কি? যে একা দাঁড়াচ্ছে না, অনেকগুলো জায়গায় কেউ একজন গিয়ে দেখিয়ে দিচ্ছেন, অনেকগুলো জায়গায় বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ উঠছে, গ্রাম থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। কিন্তু দেখুন, আমার আসানসোলের ইলেকশনে 1800 থেকে বেশি বুথ ছিল, তার মধ্যে আমি জানি 1100 বেশি বুথে এজেন্ট বসতেই পারেনি। হ্যাঁ, বহু গ্রামে আমি গিয়ে দরজা খুলে মানুষদের বার করেছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সেখানে যখন মানুষ মনে করেছিল যে সিটিং এমএলএ এমপি সিপিআইএম তাকে হারাবেন, এবং খুব হেভিওয়েট প্রার্থী দিয়েছিলেন দিদি দোলা সেন, তাকে হারাবেন যখন মানুষ মনে করেছিল, তখন ওই 700 বুথে আমাদের এজেন্ট না থাকাটা বিশেষভাবে ম্যাটার করেনি। শাসক দল যারা এত কনফিডেন্ট যে আমরা সরকার গড়বই, তারা ভয় পাচ্ছে, নাহলে সিভিক পোলসেও বা ওরকম গুন্ডামি করা দরকারই কী ছিল? যদি আপনি এতই কনফিডেন্ট হন, তাহলে এরকম নির্লজ্জ রিগিং করার কী ছিল? যে বিধাননগরে একটা প্রতীতদশ জায়গায় মানুষ বারান্দায় বসে দেখছে যে কাতারে কাতারে লোক বহিরাগত ভেতরে ঢুকে বেড়াচ্ছে, অথচ আমাকে আসানসোল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি এতক্ষণ ইন্টারভিউতে একবারও বলিনি যে বিজেপি সরকার করবে, একবারও বলিনি যে তৃণমূল কমপ্লিটলি হেরে যাবে, একবারও বলিনি সিপিএম কংগ্রেস জোট বানাবে। আমরা সবকটা পসিবিলিটি নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড দ্যাট ইজ ওয়ের আই ওয়ান্ট টু স্টে, বিকজ ইন দ্য নেক্সট 20 ডেজ আই উড ওয়ান্ট টু ওয়েক আপ ইন দ্য মর্নিং, এবং আমি দৌড়ে আমার ওই যে প্রস্তুতিটি যেটা বললাম সকালবেলা উঠে প্র্যাকটিসে শুরু করা, সেইটা আমি করতে চাই। ফলটা উই উইল, এমনিতেই ম্যাচের পরে তো অধিনায়কদের ইন্টারভিউ হয় না, তখন আপনাকে আরেকটা ইন্টারভিউ। বাবুল সুপ্রিয়, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আরও একটা খুব অসাধারণ ইন্টারভিউ করতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে বাবুল সুপ্রিয়, আসলে এই মুহূর্তে অপেক্ষা করছেন 19 মের জন্য, অনেকগুলো কারণ রয়েছে। এক তো সিচুয়েশনটা কমপ্লিকেটেড যেটা বললেন তিনি, তার চেয়ে বড় কথা এই ঠিক যেটা একটু আগেই ইন্টারভিউয়ের মধ্যে বলছিলেন, 19 মের রেজাল্টটা অনেক কিছুকে স্থির করে দেবে। এখন যেখানে বসে আছেন, নবান্ন যেখানে রয়েছে, তার মাঝখানে ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কী অবস্থায় এই দুই পক্ষকে কাছাকাছি এনে দেয় নাকি দূরের দিকে ঠেলে, 19 মে সেটা মধ্যে অনেকটা স্থির করবে। ফলে বাবুল সুপ্রিয় এবং বিজেপি তারা সবাই এখন এই খেলাটার মধ্যে থেকে একটা জায়গা থেকে পরিস্থিতিটার পর্যালোচনা করে নিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। নেভারদেলেস, ইন্টারভিউ হ্যাজ টু এন্ড সামওয়্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।